এই 9-10টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মেই আসে, কারণ উইকেটটাই এমন। তো এইখানে কেউ খুব একটা বেশি ভালো করে না যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ও এরকম ভালো করেছে কিংবা এরকম করে না। সো এই এই পারফরমেন্সগুলো আসলে খুব বেশি একটা কাউন্ট না করাই ভালো ব্যাটসম্যানদের ক্ষেত্রে। এরকম যদি কেউ 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে, যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো এইটা কাউন্ট না করি আমরা, বা যারা দলে আছে সবাই ক্যাপেবল দেশকে জেতানোর জন্য, এবং যার যার জায়গা থেকে সবাই 100% ট্রাই করবে। আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে, আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে। এর সব থেকে বড়ো কারণ হচ্ছে লাস্ট 3টা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়তো অনেক সমালোচনা হয়েছে পিচ নিয়ে, উইকেট নিয়ে, লো স্কোরিং নিয়ে, বাট আপনার জেতার কোনো আসলে বিকল্প নাই। একটা টিম যখন জিততে থাকে, তাদের যখন উইনিং মেন্টালিটিটা থাকে, সেটা আসলে অন্য লেভেলের একটা কনফিডেন্স দেয়, যেটা আপনি হয়তো অনেক ভালো খেলছেন কিন্তু ম্যাচ হারছেন, ওই কনফিডেন্সটা থাকবে না। সেই কনফিডেন্সটা নিয়ে আমরা যেতে চাই। যেহেতু আমাদের এনাফ সময় থাকবে ইউএইতে ট্রেনিং করার, আমরা প্রায় 15-16 দিন আগে যাবো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার, সো সেটা আমাদের এনাফ টাইম দিবে ওই পিচের সাথে ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে। সো আমার মনে হয় না যে এইখানকার পিচ কিংবা কন্ডিশন খুব একটা ম্যাটার করবে ওখানে, বাট যেটা কাজ করবে যে আমাদের জেতার যে মেন্টালিটিটা তৈরি হয়েছে কিংবা যে কনফিডেন্সটা আছে, সেটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। আমরা যেহেতু ওখানে থাকবো, ওই কন্ডিশনের সাথে প্রতিদিন দেখা হবে আমাদের, আমরা খেলবো ওখানে ম্যাচগুলো, সো আমরা ওই এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করতে পারবো। আমি পারবো, মুস্তাফিজ পারবে, এবং 8টা আইপিএল টিমের অ্যাটলিস্ট 2টা ফ্র্যাঞ্চাইজিতে 2জন রিপ্রেজেন্ট করছি, সো তাদের প্লেয়ারদের মেন্টালিটি কেমন, কীভাবে চিন্তা করছে। ঝিরঝিরে ডিশ লাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। গতবার আইপিএল শেষ হওয়ার পরে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, এবারও ওরকম একটা সুযোগ আছে। চেষ্টা করব নিজেকে বেস্ট ওয়েতে প্রস্তুত করার জন্য, যেন দেশের হয়ে বা আমার পক্ষে যতটুকু পসিবল পারফর্ম করা সেটা করতে পারি। সবসময় একরকম পারফরমেন্স হবে সেটা আসলে ঠিক না, বাট আমার চেষ্টা থাকবে শতভাগ। আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি, সেটা আমাদেরকে অনেক কনফিডেন্স দিবে পরের ম্যাচগুলোতে ভালো করার। সো ফার্স্ট কোয়ালিফায়ারটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, দেন আমরা মেন রাউন্ডে চেষ্টা করবো আমাদের জায়গা থেকে বেস্ট পারফর্ম করার। আর যেহেতু টি-20 ফরম্যাট, সব দলেরই আসলে একটা সুযোগ থাকে।